Hello viewers, assalamu alaikum. I'm Mohammad Rasel and welcome to my YouTube channel. I'm with Rasel. আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও যে আপনি শুধুমাত্র এক মাস সময়ের মধ্যে কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হবেন এন্ড আপনার কি কি বিষয় জানার প্রয়োজন হবে এন্ড আপনার কি কি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হবে এই সকল খুঁটিনাটি বিষয়ে আপনার সাথে আমি কথা বলবো সো ভিউয়ার্স প্লিজ কিপ ওয়াচিং এন্ড আই উইল কাম ব্যাক আফটার দ্য ইন্ট্রো ওয়েলকাম ব্যাক অ্যাগেন ভিউয়ার্স অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য আমি প্রথমে শুরু করব হচ্ছে ইনস্ট্রুমেন্ট দিয়ে যে আপনার কি কি ইনস্ট্রুমেন্ট থাকলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন সো ইনস্ট্রুমেন্ট ফ্রিল্যান্সিং শুরু করার জন্য খুব বেশি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন নয় শুধুমাত্র একটি ল্যাপটপ আর ডেস্কটপ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কেবল ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন আর সেই সাথে আপনার প্রয়োজন হবে একটি ইন্টারনেট কানেকশন সেটা হতে পারে ওয়াইফাই আর মোবাইল নেটওয়ার্ক ইট ডাজেন্ট ম্যাটার দ্যাট ইউ হ্যাভ সো গাইস আর ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপের বিষয়ে আমি যদি বলতে চাই তাহলে বলবো এই ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপের পারপাস আপনার কোনো বেশি বাজেট বা বেশি অর্থ খরচ করার কোনো প্রয়োজন নাই আপনার কাছে শুধুমাত্র একটি চলার মতো বা মিডিয়াম টাইপের যদি একটা ল্যাপটপ আর ডেস্কটপ থাকে তাহলে কেবল আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন আমি ধরে নিলাম যে আপনার কাছে এই মুহূর্তে একটি ল্যাপটপ আর ডেস্কটপ আছে অ্যান্ড আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন আছে সো আপনি 50% রেডি টু স্টার্ট ফ্রিল্যান্সিং জার্নি সো নেক্সটে আপনার যে 50% এটার মধ্যে থাকবে হচ্ছে স্কিলস আপনার যে কোনো একটা বিষয়ে আপনার একটু ভালো স্কিল থাকতে হবে সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন হতে পারে ডাটা এন্ট্রি হতে পারে ওয়েব ডিজাইন হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট এনিথিং দ্যাট ইউ হ্যাভ ইট ডাজেন্ট ম্যাটার সো গাইস আমি ধরে নিলাম এই মুহূর্তে আপনার কোনো স্কিল নেই আপনি কমপ্লিট একজন বিগিনার সো আপনি শুরু করতে চাচ্ছেন কোথা থেকে শুরু করবেন এই সকল বিষয় আমি এখন শুরু করব আপনার সাথে সো প্রথমেই বলে নেই যে আপনার আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলতে চাই তাহলে আমি বলবো যে আপনি ফটোশপ এডিটিং বা গ্রাফিক ডিজাইন দিয়ে আপনি শুরু করতে পারেন কারণ হচ্ছে অনলাইনে কাজ করতে গেলে আরও যে সকল ক্যাটাগরি আছে তার মধ্যে আমার জানা মতে গ্রাফিক ডিজাইন আর ফটো এডিটিং এটাই একটু খুবই সহজ অ্যান্ড সহজে আর কি শেখা যায় এরকম আর ফটোশপ সফটওয়্যারটা যারা ডিজাইন করেছেন ডেভেলপ করছে তারা এভাবেই তৈরি করছে যে এটা একদম বিগিনার লেভেলের মানুষজনও এটা ইউজ করতে পারে সো গাইস আমি আর আপনি যদি আমার প্রথমের ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি সেখানে শুধুমাত্র ফটোশপের কাজ করেই এই ছোটোখাটো কিছু ফটো এডিটিং করে আমি প্রায় 50 লক্ষ টাকার মতো আর্ন করেছি একটা অ্যাকাউন্ট থেকে যদিও এছাড়াও আমার আরও আরেকটি অ্যাকাউন্ট ছিল অ্যান্ড আমার আরও অ্যাকাউন্ট আছে সে সকল বিষয়ে আপনাদের সাথে আমি অন্য সময় কথা বলবো সো গাইজ এখন আমি শুধু কথা বলবো ফটোশপ এডিটিং নিয়ে সো ফটোশপ এডিটিংয়ের জন্য আপনার একটি ভালো ফটোশপ সফটওয়্যারের প্রয়োজন হতে পারে আর আমি রেকমেন্ড করব আপনি ফটোশপ সিসি ভার্সনের কোনো একটা সফটওয়্যার আপনি ইউজ করবেন সেটা হতে পারে 2014 2015 16 17 অর এনি লেটেস্ট ভার্সন ফটোশপ সিসি সফটওয়্যার সো শেখার ক্ষেত্রে আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে সেটা হলো ফটোশপ সিসি 2014 এটা একটু আগের ব্যাকডেটেড ভার্সন বাট এটা শেখার ক্ষেত্রে অত্যন্ত সহজ আর পরের যে ভার্সনগুলো আছে এগুলো একটু ক্রিটিক্যাল বলবো না বাট আমার কাছে এটাই মনে হয়েছে যে আপনি যদি 2014 দিয়ে শুরু করেন তাহলে একটু সহজে আর কি আপনি অ্যানালাইসিস করতে পারবেন অ্যান্ড সহজে আপনি সব কিছু শিখতে পারবেন সো গাইস ধরে নিলাম যে আপনার কাছে একটি ফটোশপ সিসি যে কোনো ভার্সনের একটা সফটওয়্যার আছে অথবা আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারেন অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাকে একটি লিঙ্ক পাঠিয়ে দেবো যেখান থেকে আপনি ফটোশপ সিসি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন আর আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন বাই ফেসবুক আমি আমার এই ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্কটা অ্যাড করে দেবো অ্যান্ড হচ্ছে আরও যদি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো কোশ্চেন আপনার মধ্যে ইতিমধ্যেই উদ্গ্রীব হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে বা যে কোনো ওয়েতে আমাকে নক করতে পারেন সো গাইস সকলকে ধন্যবাদ অ্যান্ড আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হবে এবং আপনি কালকে থেকেই বা আজকে এই মুহূর্ত থেকে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন অ্যান্ড আমি নেক্সট ভিডিওতে বলবো যে কীভাবে আপনি ফটোশপ ইউজ করবেন অ্যান্ড দেন ফটোশপের কী কী কাজ শিখবেন এবং কোথায় থেকে শিখবেন আমি কমপ্লিট 30 ডেজের একটা গাইডলাইন দেবো সো ভিউয়ার্স প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল
so that you will get a notification when I published my next video about how to you will be a successful freelancer within 1 month. Yes, please subscribe my channel and keep watching. Thank you so much.